প্রিয় শিক্ষার্থী, এক্সাম পিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার প্রশ্নের যে সমাধান বা এমসিকিউ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই এমসিকিউ পরীক্ষায় ভালো করতে পারবেন আশা করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলা অংশ থেকে ইন্ডেক্সের পরিভাষা, অভিধান, কৌশলে কার্যোদ্ধার শব্দটির অর্থ, ধরি মাছ না ছুঁই পানি, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, সন্ধি ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। ধ্বনি উচ্চারণ প্রণালী, ধ্বনি উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন ও লোপ, নত্ব সত্ত্ব অভিধান, সন্ধি বা ধ্বনির সংযোগ ইত্যাদি ধ্বনিতত্ত্বের প্রধান আলোচিত বিষয়। চার দাগ, সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর গ, পাথার। আরও কিছু কিছু সমার্থক শব্দ আছে সমুদ্র শব্দের, যেমন জলধি, সাগর, অর্ণব, জলধি, জলনিধি, পয়োধি, পাথার, পরাবার, বারিধি, সিন্ধু, গাভ, নদীকান্ত, বারিশ, জিমৃত, নীলাম্বু, অম্বধি, দরিয়া, অনিল অর্থ ইত্যাদি ইত্যাদি। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সুসময় বা সৌভাগ্যের বিষয়। বিভক্তির নাম শব্দকে কি বলা হয়? প্রাতিপদিক। যেমন বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে, মিঠাযুক্ত আয় মিঠাই, মধুর মধুযুক্ত র, এগুলোই হচ্ছে প্রাতিপদিক। নাবিকের সন্ধি বিচ্ছেদ কোনটি? নৌযুক্ত ইক। আর ডাগে, ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে কি বিপদ, এখানে কি অর্থ কি? রাগ প্রকাশ করেছে। নয় দাগে, বাংলা ভাষার কালক্রম বিভাজন তিনটি। 10, রত্নাবতী উপন্যাসের রচয়িতা কি বা রচিত কে? উত্তর গ, মীর মশাররফ হোসেন। লাভাত্মা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। দেখে নিই এবার গণিত অংশ থেকে, সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে আয়তক্ষেত্র। 22 দাগ, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি পরিসীমা সমান 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এখানে এই সূত্রে যদি আমরা বসাই তাহলে কিন্তু পেয়ে যাব আমরা উত্তর, যেহেতু প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য আছে তাহলে 4 + ক, তাই এখানে প্রস্থ দেখেন প্রস্থ 6 মিটার এবং দৈর্ঘ্য 6 + 4 সমান 10 মিটার এবং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 10 × 6 সমান 60 বর্গ মিটার, ক্ষেত্রফলের সময় বর্গ মিটার হয়। চার দাগ, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা কত? যেহেতু বিস্তার এক্স মিটার ধরছি আমরা, তাহলে ঘরের দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার, তাহলে প্রশ্ন মতে 2x² সমান 512, যেহেতু দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল 512 দেওয়া আছে, তাহলে আমাদের এক্স এর মান বেরোচ্ছে 16, 2x = 32 এবং পরিসীমার সমান আমরা জানি 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে এখানে আমরা বসিয়ে দিলে 96 মিটার পাচ্ছি। এখানে দেখেন, তারপরে অ্যান্সার আছে ট্র্যাপিজিয়াম থেকে অঙ্ক। ট্র্যাপিজিয়ামে 2টি সমান্তরাল বাহু a সেন্টিমিটার ও b সেন্টিমিটার, তাদের মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে আমরা ট্র্যাপিজিয়ামের সূত্র আমরা জানি যে ½ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা, এই সূত্রে বসিয়ে দিলে আমরা 24 বর্গ সেন্টিমিটার এটা পাচ্ছি। তারপরে 22 দাগ আছে, একটি ট্র্যাপিজিয়ামের আকৃতি লোহার পাতার সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটারের দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, পাটটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে আমরা আবারও ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বসাই, এখানে কিন্তু আমরা এই মান বসিয়ে দিলে আমরা 4 বর্গ সেন্টিমিটার পাচ্ছি। এবার দেখেন, একটি ট্র্যাপিজিয়ামের উচ্চতা 4 সেন্টিমিটার ও সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? একইভাবে আপনারা অঙ্কটা করবেন। একটি রম্বসের প্রতিবাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তো যদি প্রতিবাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ½ সমান্তরাল দুই বাহুর গুণফল। এবার 25টাকে দেখেন, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গের ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গের ক্ষেত্রফল কত? a × a = a²
তাহলে এখানে এ স্কয়ার ইকুয়াল টু 16 বর্গ একক। একটি রম্বসের কর্ণদয় যথাক্রমে 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার রম্বসটির ক্ষেত্রফল কত? আমাদের রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল। তাহলে কর্ণদয়ের গুণফল 4 × 6 = 12 বর্গ সেন্টিমিটার। একটি ট্রাপিজিয়ামের সমান্তর বাহুদের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার 18 সেন্টিমিটার হলে মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল দুই বাহু যোগফল ইন্টু উচ্চতা, এই সূত্রে বসিয়ে দিলে 150 বর্গ সেন্টিমিটার এটাই আমরা পাচ্ছি। ষড়ভুজ থেকে দেখেন একটি সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত? উত্তর একটি সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি। সুষম বহুভুজের একটি আন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কয়টি? বাহুর সংখ্যা বের করতে গেলে এই সূত্র প্রয়োগ করবেন n-2/n × 180 = এখানে 120 দেওয়া আছে, এই সূত্র প্রয়োগ করলে পেয়ে যাবে। তাহলে দেখেন এখানে n = 6, অর্থাৎ বহুভুজটির বাহুর সংখ্যা 6টি। একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? সুষম ষড়ভুজের ক্ষেত্রে আমরা জানি p-2 × 180 / p, এই সূত্র প্রয়োগ করলে আপনারা পেয়ে যাবেন p এর মান হচ্ছে যেহেতু ষড়ভুজ তাই 6 − 2 × 180/6 = 120 ডিগ্রি। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তটি কেন্দ্রকে বলে কি? এটা হচ্ছে পরিবৃত্ত, হচ্ছে পরিবৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে অতিক্রান্ত বৃত্ত, তার পরিবৃত্ত কেন্দ্র হচ্ছে পরিবৃত্ত। এবার ইংরেজি অংশ থেকে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি রিফ্রেইন্ড ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন। রিফ্রেইন এর পরে ফ্রম বসে, ফ্রম প্রিপোজিশন হয়, এরপরে জেরান্ট বার প্লাস ing। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য বিলাংস অফ ফলোয়িং সেন্টেন্স। দ্য ফ্যামিলি ডাজ নট ফিল লাইক গোয়িং আউটসাইড দিস সেশন। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ রিফুট স্কলার আফটার ক্রেডিট টাকা পাস 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট টু মাই অ্যাকাউন্ট। জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুডের পরে অ্যাট বসে গুড অ্যাট। হুইচ ইজ দ্য ফলোয়িং সেন্টেন্স হি ইনস্ট্যান্ট অন সিং হার। তারপরে দেখেন খদা কোন অ্যান্সার হচ্ছে ওভার। ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউস দ্য রিডার্স ড্যাশে নিউ কাইন্ডস অফ পোয়েট্রি টু এ নিউ কাইন্ডস অফ পোয়েট্রি। ইন কনস্ট্যান্ট টু হিজ আর্লিয়ার স্টাডি দি প্রফেসর্স নিউ স্টাডিস ডিস্টেন্স ইন্ডিকেটস এ জেনারেল ওয়ার্নিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়েদার। ইউর কন্ডাক্টস অ্যাডমিট ফর অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 মান্থস। হি ইজ পপুলার উইথ ওয়ার্ল্ড গুডনেস। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং টু ট্রেনিং। তো অনেক অনেক ধন্যবাদ যারা এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, আশা করি খুবই ভালো লেগেছে। সামনে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই এক্সাম বেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি।